আসসালামু আলাইকুম, কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের নদী নালা হাওর বিল খাল সমুদ্রে পাওয়া যায় এমন কতগুলো মাছ। চলো তাহলে আজকে কতগুলো মাছের সাথে পরিচিত হয়। ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সরপুঁটি। এই মাছটির নাম হচ্ছে সরপুঁটি। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ট্যাংরা মাছ, গ্রামে বলা হয় গুলাইয়া মাছ। এখন যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ট্যাংরা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মিনি মাছ, মানে ভেদি মাছ। এই মাছটির নাম হচ্ছে মিনি মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে খুব সুস্বাদু মজাদার একটি মাছ, মাছটির নাম হচ্ছে বাঁশপাতা মাছ। এই মাছটির নাম হচ্ছে বাঁশপাতা। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে গুপ্তুম মাছ বা গুপ্তুম মাছ। এই মাছটির নাম হচ্ছে গুপ্তুম মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে বেলে মাছ। এখন যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে বেলে মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে মলা মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে মলা মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চাপিলা মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চাপিলা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে চিতল মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে চিতল মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেই মাছটির নাম হচ্ছে খলিশা। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে খলিশা। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে ডার্কিনা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে নারকিনা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে শিং মাছ। এখন ছবিতে যে মাছগুলি দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে শিং মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে পাঙ্গাস। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে পাঙ্গাস। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো হচ্ছে চিংড়ি মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চিংড়ি মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে টাকি মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে টাকি মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটি হচ্ছে ট্যাংরা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে মাছটির নাম হচ্ছে ট্যাংরা মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে চামড়া মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে মাছটির নাম হচ্ছে চামড়া মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে কই মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে কই মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই ছবি মাছটির নাম হচ্ছে বাতাসি মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে বাতাসি মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে পুঁটি মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে পুঁটি মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে রাজপুঁটি। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে রাজপুঁটি। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রুই মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রুই মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এটি একটি শোল মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে শোল মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে তেলাপিয়া মাছ। এখন ছবিতে যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে তেলাপিয়া মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চিংড়ি মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চিংড়ি মাছ। এখন যে মাছটি দেখা যাচ্ছে এই মাছটির নাম হচ্ছে ইলিশ মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ।
এখন যে মাসটি দেখা যাচ্ছে সে মাসটি নাম হচ্ছে ইলিশ মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। এখন শুরুতে যে মাসে দেখা যাচ্ছে এই মাসটির নাম হচ্ছে বোয়াল মাছ। এখন শুরুতে যে মাসে দেখা যাচ্ছে এই মাসটির নাম হচ্ছে বোয়াল মাছ। এখন ছবিতে যে মাসটি দেখা যাচ্ছে এই মাসটির নাম হচ্ছে ভেটকি মাছ। এখন ছবিতে যে মাসে দেখা যাচ্ছে এই মাসটির নাম হচ্ছে ভেটকি মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলোর নাম হচ্ছে শিং মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে শিং মাছ। এখন ছবিতে যে মাছ দুটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে ভাই মাছ। এখন ছবিতে যে মাছ দুটি দেখা যাচ্ছে মাছগুলোর নাম হচ্ছে ভাই মাছ। এখন ছবিতে যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে চিংড়ি মাছ। এখন যে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলোর নাম হচ্ছে চিংড়ি মাছ। এখন যে মাছটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রূপচাঁদা। এখন যে মাছটি দেখা যাচ্ছে মাছের নাম হচ্ছে রূপচাঁদা। এখন যে মাছটি দেখা যাচ্ছে মাছের নাম হচ্ছে রাজকুঠি। এখন যে মাছটি দেখা যাচ্ছে হচ্ছে রাজকুঠি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।